নমস্কার, সুপ্রভাত। শুরু করছি প্রতিদিনের রবীন্দ্রনাথ। আজকের এই অনুষ্ঠানের শুরুতেই একটি কথা বলতে ইচ্ছেই করছে, যে বিশ্ব সাথে যোগে যেথায় বিহারও, সেইখানে যোগ তোমার সাথে আমারও। এই গানের লাইনটির মধ্যে আমরা কোথাও যেন এই সারা বিশ্বের মাটি এবং আকাশ এক হয়ে যেতে পারে। এই গানের লাইন দুটি উচ্চারণ করলে, এই গানের লাইন দুটি শুনলে কোথাও যেন মনে হয় যে সারা পৃথিবীর মানুষ এক মায়ের সন্তান। এই বোধ, এই ভাবনা, এই বোধ এবং এই ভাবনা যার, এই দার্শনিক চিন্তা যার, সেই দর্শনের দার্শনিক মানুষটিকে নিয়েই আমাদের পথ চলা। তিনি হলেন আমাদের প্রাণের ঠাকুর রবি ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের এই অনুষ্ঠান প্রতিদিনের রবীন্দ্রনাথে আজকেও আমরা সামিল আপনাদের সঙ্গে, আমাদের পূজার পর্ব সাজিয়ে। আমাদের সঙ্গে আজকে শিল্পী রয়েছেন শুভময়। শুভময়কে অনেক অনেক স্বাগত। সুপ্রভাত। এবং একটা ফাল্গুনে দাঁড়িয়ে আমাদের বৃষ্টিস্নাত সকাল আর কি, মানে এই রকম একটা বর্ষণমুখর সকালে বর্ষার গান শুনতে মন চায়, কিন্তু তা নয়। আজকে আমরা সব রকমের গান শুনবো, এবং যাদেরকে না হলেই অনুষ্ঠান সম্পূর্ণ নয়, তারা হলেন আমার ডান দিকে রয়েছেন তবলায় স্বাগতম, এবং বাঁ দিকে রয়েছেন কিবোর্ডে অভিজিৎ। এই দুজনকে নিয়েও কিন্তু আমাদের পথ চলা, তার সঙ্গে সঙ্গে আপনারা তো রয়েছেন, আমাদের ভাইরা রয়েছেন, সকলে মিলে। আজকের বিষয়টি কিন্তু একটু অন্যরকম। বিষয়টি হচ্ছে তোমার রবীন্দ্র সাহিত্যে গণ আন্দোলন। ঠিক রবীন্দ্র সাহিত্য কথাটা বললেও কোথাও যেন রবীন্দ্রনাথের দর্শন চিন্তায় গণ আন্দোলন, এরই ব্যাখ্যায় আজকে আমরা থাকবো। কিন্তু তার আগে তোমার একটা গান দিয়ে শুরু করি, বসন্ত, তাই বসন্তের গান দিয়ে। হ্যাঁ, বসন্তে বসন্তে তোমার কবিরে দাও ডাক, বসন্তে বসন্তে তোমার কবিরে দাও ডাক, যায় যায় যদি সে যাক, বসন্তে বসন্তে তোমার কবিরে দাও ডাক। রইল তাহার বাণী, রইল ভরা সুরে, রইবে না সে দূরে দূরে, হৃদয় তাহার কুঞ্জে তোমার রইবে না নির্বাক, যায় যায় যদি সে যাক, বসন্তে বসন্তে তোমার কবিরে দাও ডাক, ছন্দ তাহার রইবে বেঁচে, কি সলয়ের নবীন নাচে নেচে নেচে, ছন্দ তাহার রইবে বেঁচে, কি সলয়ের নবীন নাচে নেচে নেচে, তারে তোমার বিনা যায় না যেন ভুলে, তোমার ফুলে ফুলে ফুলে, মধুকরের গুঞ্জরণে বেদনা তার থাক, যায় যায় যদি সে যাক, বসন্তে বসন্তে তোমার কবিরে দাও ডাক, বসন্তে বসন্তে তোমার কবিরে দাও ডাক। আজকের বিষয়টি হচ্ছে রবীন্দ্র সাহিত্যে গণ আন্দোলন তথা রবীন্দ্র দর্শন চিন্তায় গণ আন্দোলন। রবীন্দ্রনাথের দর্শন চিন্তায় আমরা যে দিকটা পাব, সেই দিকটাকে নিয়েই কিন্তু আমাদের আলোচনা করা। কবিগুরুর প্রত্যেকটি লেখা, গান, কবিতা থেকে যে দিকটা আমাদের সামনে উন্মোচিত হয়েছে, তা হলো প্রত্যেকটি মানুষের দুটি দিক রয়েছে, একটি তার ব্যক্তিগত দিক, আরেকটি তার বিশ্বগত দিক। এই যে ব্যক্তিগত দিক, আমি মানুষটি, আমার ব্যক্তিগত চাহিদা রয়েছে, সেই চাহিদার কিছু সীমা বেড়াজাল রয়েছে,
সেই সীমা বেড়াজালকে অস্বীকার করার ক্ষমতা বা ইচ্ছা কোনোটাই আমার নেই। কিন্তু এই যে একটা স্বার্থের দিক, আমাদের ব্যক্তিগত বেড়াজাল মানেই একটা স্বার্থ, নিজস্ব স্বার্থ চরিতার্থ করার দিক, এই স্বার্থকে যখন আমরা অতিক্রম করে বিশ্বমুখী হয়ে উঠতে পারে আমাদের মন, তখনই তা হয়ে ওঠে বিশ্বগত দিক। এই ব্যক্তি মনের মধ্যের এই ব্যক্তিগত এবং বিশ্বগত দিকের যে টানাপোড়েন, সেই টানাপোড়েন নিয়েই কবির দর্শন চিন্তা। এখানে গণ আন্দোলন কীভাবে জায়গা পেয়েছে? রবীন্দ্রনাথ মানুষের ভেতরকার যে শিব, যে পুরুষাকার শক্তি, সেই শক্তিকে জাগ্রত করার কথা বলেছেন। আমরা একটু চলে যাই পৌরাণিক ব্যাখ্যায়। শিব শব্দটির অর্থ যদি ব্যাখ্যা করা যায় তাহলে তালিবস্য, হ্রস্বইকার এবং ব, অর্থাৎ তালিবস্য। এই তালিবস্যের মানে হচ্ছে সর্বসুখ, অর্থাৎ নিত্য সুখ। হ্রস্বইকার, এই হ্রস্বইকার হচ্ছে পুরুষাকার শক্তি, আর ব, এই বয়ের ব্যাখ্যায় হচ্ছে অমৃত শক্তি, অর্থাৎ নিত্য সুখ, পুরুষাকার এবং অমৃত শক্তি মিলিয়ে হলেন শিব। প্রত্যেকটি মানুষের মধ্যে দেখুন এই তিনটে জিনিস কিন্তু সম্পূর্ণভাবে রয়েছে। আমরা নিত্য সুখ পেতে চাই এবং পাওয়ার চেষ্টাও করি, এটি আমাদের একটা ব্যক্তিগত স্বার্থের বেড়াজালের দিক বলা যেতে পারে। আরেকটি হচ্ছে পুরুষাকার শক্তি, যে শক্তি হ্রস্বইকার, সেই শক্তি, পুরুষাকার শক্তি আমাদের মধ্যে আছে বলেই তো আমরা মানুষ, আমাদের মান হুঁশ দুই আছে। এবং আমরা ওই যে কখনো কখনো দেখবেন আমাদের বিশ্বের সকলের জন্য প্রাণটা কেঁদে ওঠে, কেউ অস্বীকার করতে পারবেন না যে আপনি মানুষটি কোনো না কোনো একবার কোনো না কোনো যুদ্ধের ভয়াবহ ছবি দেখে কেঁদে উঠেছেন, অস্বীকার করতে পারবেন না। সেই জায়গাটি এখানেই আমাদের পুরুষাকার শক্তি আমাদের মধ্যেকার সমস্ত গ্লানিকে দমিয়ে রেখে আমাদের মধ্যেকার এই বিবেক চেতনাকে জাগিয়ে তোলে। আর অমৃত শক্তি, যে অমৃত সুখ আমরা সব সময় পেতে চাই অমৃত শক্তির মাধ্যমে, এই হচ্ছেন শিব। সেই শিব আমার আপনার আমাদের প্রত্যেকের অন্তরে আছে। সেই শিবকে জাগ্রত করাটাই রবীন্দ্রনাথের দর্শন চিন্তার একটা বড় দিক। তিনি বলছেন, যেথায় থাকে সবার অধম দিনের হতে দিন, সেইখানেতে চরণ তোমার রাজে, সবার নিচে সবার পিছে সব হারাদের মাঝে। এই কথাটির মধ্যে কবিগুরু বুঝিয়ে দিয়েছেন তার ব্যক্তিগত যে স্বার্থের বেড়াজাল, তার থেকে তিনি এগিয়ে রয়েছেন অনেক বেশি বিশ্বগত প্রাণ নিয়ে। এইভাবেই আমাদের আজকে আলোচনা এগিয়ে চলবে, থাকবেন আপনারাও আমাদের সঙ্গে, তথ্য থাকবে আপনাদের কাছ থেকে, কিন্তু তার সঙ্গে সঙ্গে শুভময়ের গানও থাকবে। এরপরে কোন গানে যাব? এরপর একটা স্বদেশ পর্যায়ের গান, মিলেছি আজ মায়ের ডাকে। আমরা মিলেছি আজ মায়ের ডাকে, মিলেছি আজ মায়ের ডাকে, ঘরের হয়ে পরের মতন ভাই ছেড়ে ভাই কদিন থাকে। মিলেছি আজ মায়ের ডাকে, মিলেছি আজ মায়ের ডাকে, প্রাণের মাঝে থেকে থেকে আয় বলে ওই ডেকে ছেকে, প্রাণের মাঝে থেকে থেকে আয় বলে ওই ডেকে ছেকে, সেই গভীর সুরে উদাস করে আর কে কারে ধরে রাখে। মিলেছি আজ মায়ের ডাকে, মিলেছি আজ মায়ের ডাকে, যেথায় থাকি যে যেখানে বাঁধন আছে প্রাণে প্রাণে, যেথায় থাকি যে যেখানে বাঁধন আছে প্রাণে প্রাণে, সেই প্রাণের টানে টেনে আনে সেই প্রাণের বেদন জানে না।
ডাকে মিলেছি আজ, মায়ের ডাকে মিলেছি আজ, মায়ের ডাকে। মান অপমান গেছে ঘুচে, নয়নের জল গেছে মুছে, মান অপমান গেছে ঘুচে, নয়নের জল গেছে মুছে, সেই নবীন আসে হৃদয়ে ভাসে, ভাইয়ের পাশে ভাইকে দেখে মিলে মায়ের ডাকে, মিলেছি আজ মায়ের ডাকে। কতদিনের সাধন ফলে মিলেছি আজ দলে দলে, কতদিনের সাধন ফলে মিলেছি আজ দলে দলে, আজ ঘরের ছেলে সবাই মিলে দেখা দিয়ে, আয় রে মাকে মিলে ডাকে, ঘরের হয়ে পরের মতন ভাই ছেড়ে ভাই কদিন থাকে, মিলেছি আজ মায়ের ডাকে, মিলেছি আজ মায়ের ডাকে। মানুষ যখন সর্বজনীনভাবে সারা বিশ্বের মানুষের সঙ্গে এক হতে চায়, তখন সে তার অন্তরের মানুষের সন্ধান পায়। কবিগুরু বলছেন, যে মানুষ বিশ্বাভিমুখী, যার মন বিশ্বের মানুষের জন্য কাঁদে, যে তার অন্তরের মানুষের সন্ধান পায়, এই মানুষই গণ আন্দোলনের অধিনায়ক হওয়ার যোগ্যতা রাখে। এবং এই কথাটির সঙ্গে তিনি যেভাবে মিলিয়েছেন, এই গানটি তার সঙ্গে একেবারে পরিপূর্ণতার সঙ্গে মিলে যায়। বাস্তব কথাই তো তাই, মানুষ যখন তার নিজের ব্যক্তিগত স্বার্থের বেড়াজালকে ছিঁড়ে ফেলে সারা বিশ্বের মানুষের সঙ্গে নিজের মনটিকে মেলাতে চায়, তখনই কিন্তু সে হয়ে ওঠে একেবারে সম্পূর্ণ মানুষ। আমি শুধু নিজেরটুকু ভাববো, তার বাইরে নয়, তাই বললে কি চলে? আপনি নিজে তখনই ভালো থাকবেন যখন আপনার চারপাশটা ভালো রয়েছে। আপনি তখনই নিজেকে প্রমাণ করতে পারবেন যখন চারপাশে আপনি আপনাকে প্রমাণ করে আপনাকে স্বরূপ দেওয়ার মতো লোক পাবেন। যদি না থাকে তাহলে আপনার এই প্রতিপত্তি মিথ্যা, আপনার এই সম্মান মিথ্যা। যদি না থাকে আপনার পাশে আপনাকে স্বীকৃতি দেওয়ার মানুষ, তাহলে আপনি যে এগিয়েছেন সেই এগোনোটাও মিথ্যা। এটাই কিন্তু কবিগুরু খুব পরিষ্কার করে বুঝিয়েছেন। এবং দেখো সময়, আমার মনে হয় কবিগুরুর এই যে মানে বিভিন্ন কবিতা, বিভিন্ন গান, বিভিন্ন উপন্যাস, যদি আমি উপন্যাসের কথাও বলি, গোড়া থেকে শুরু করে অনেক উপন্যাস রয়েছে, ঘরে বাইরে, গোড়া, প্রত্যেকটির মধ্যে তিনি কিন্তু একটা কোথাও আন্দোলনের কথা বলেছেন, যে আন্দোলন কিন্তু আপেক্ষিকভাবে মনে হতে পারে ঘরে বাইরে পড়ে তিনি স্বাধীনতা আন্দোলনটাকে সাপোর্ট করেছেন। কবিগুরু কিন্তু ঠিক সেইভাবে যদি তার দর্শন চিন্তাটাকে আমরা দেখি, তাহলে কিন্তু তার থেকেও অনেক বড় ব্যাখ্যায় তিনি গেছেন, একটা সামাজিক আন্দোলন। কারণ স্বাধীনতা আন্দোলনের ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু একটা জায়গায় পুরোধাও ছিলেন। বঙ্গভঙ্গ আন্দোলনকে শুধুমাত্র আমরা বলি তো, কিন্তু বঙ্গভঙ্গ আন্দোলনের অনেক আগে থেকে যখন তিনি তার নিজের পরিবেশে বড় হয়েছেন, সেই পরিবেশ সম্পূর্ণ বিলিতি পরিবেশ। তার কারণ তার পরিবারের সঙ্গে বিলিতির আদব কায়দা ওতপ্রোতভাবে জড়িত, বিশেষ করে তার ঠাকুরদাদা প্রিন্স দ্বারকানাথ ঠাকুর যেভাবে বিদেশি আদব কায়দাকে রপ্ত করেছিলেন, তার পরিবারের মধ্যে প্রচলিত করতে পেরেছিলেন, সেই ধ্যান ধারণার মধ্যে থেকে তিনি এগিয়েছিলেন। সেই জায়গা থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের এই ভাবনা ভাবাটাই খুব বলা যেতে পারে বিপরীত একটা ধর্মী ব্যাপার পরিবারের অ্যাসপেক্টে। কিন্তু
তিনি হচ্ছেন দার্শনিক। রবীন্দ্রনাথের দর্শন চিন্তা কোথায়? তিনি কিন্তু সেই পরিবারের মধ্যে বড় হয়েও, সেই বিলাস ব্যাসনের মধ্যে বড় হয়েও, বিলিতি আদব কায়দার মধ্যে বড় হয়েও তিনি কিন্তু সারা বিশ্বের মানুষের জন্য কেঁদেছেন। এই হচ্ছেন আমাদের রবীন্দ্রনাথ, আমাদের প্রাণের ঠাকুর। তথ্য আপনাদের কাছেও আছে আমি জানি। আমি একটু বলি, একটা স্বীকার করে নিই, আমি কৃতজ্ঞতা স্বীকার করব আমাদের বিপুল অধিকারী, তিনি আমাদের সঙ্গে ফোনে মাঝে মাঝে কথা বলেন, আমাদের চিঠি দেন বহু বছর ধরে। তিনি আমাকে গতকাল একটি চিঠিতে লিখেছেন, বিগত দু বছর ধরে তিনি টানা এই অনুষ্ঠানটি দেখছেন। আমি বিপুলদা আপনার চিঠি কালকে পেয়েছি, আমি ধন্য। এবং আপনি যেভাবে আমাদের একটি স্ক্রিপ্ট পাঠিয়েছেন, বলেছেন যে তার ছোট গল্পের উপরে, তার কবিতার উপরে বিভিন্ন ব্যাখ্যা, তো আমি আগামী দিনে সেইটি নিয়ে নিশ্চয়ই অনুষ্ঠান করার ইচ্ছে রাখলাম। নিশ্চয়ই আমি পেয়ে গেছি, তো হয়তো এই সপ্তাহে না হলেও, কারণ আমাদের তো সাজানো হয়ে যায়, তো আমি একটু কথা বলে নেবো যিনি এই ব্যাপারটি তদারকি করেন, আমরা নিশ্চয়ই আপনার বিষয়টি নিয়ে এগোবো। ভালো লাগলো আপনার এই আমাদের সাপোর্টটা, আপনি যেভাবে সাপোর্ট করলেন আমাদের, এই সাপোর্টটা আমরা সত্যি সত্যি, এটাতে আমাদের একটা কোথাও যেন আপনি আমাদের আরও কাছে টেনে নিয়েছেন। থাকবেন, এভাবেই আমাদের সঙ্গে থাকবেন আপনারা। আমাদের সঙ্গে মনে হয় কোনো বন্ধু রয়েছেন। সুপ্রভাত। সুপ্রভাত, নমস্কার। কে বলছেন? আমি টালিগঞ্জ চন্দ্রমন্ডল লেন থেকে রীতা মন্ডল বলছি। হ্যাঁ বলুন বলুন। আমি শিল্পী সুরমার ভাইয়ের কাছে একটু যেতে চাই। হ্যাঁ বলুন দিদি। হ্যাঁ বলছি যে তোমার কাছে, আমি তো তোমাকে তুমিই বলি, তুমি আমার থেকে অনেক ছোটই হবে, তো তোমার কাছে আমার যে গানের রিকোয়েস্ট গুলো এতদিন ছিল আমি সবগুলো শুনেছি, অসংখ্য ধন্যবাদ তোমাকে। আমার এখন আমি দুটো গানের রিকোয়েস্ট করতে চাই, যদি সম্ভব হয় আজ না হলে অন্য কোনো দিনের অপেক্ষায় আমি থাকব, কারণ আমি রোজ এই অনুষ্ঠানটা দেখি। একটা হচ্ছে যে প্রেমেরও মিলন দিনে সত্য সাক্ষী দিনে অন্তরজামী, এইটা আকাশে আজ প্রিয়া ছায়া ভাসে। আর একটা হচ্ছে প্রলয় নাচন নাচবে যখন হে নটরাজ আপন ভুলে। এই তিনটে গানের মধ্যে তুমি এখন যদি একটা শোনা দাও ভীষণ ভালো লাগবে, না হলে আমি অপেক্ষায় আছি। ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি। ধন্যবাদ রীতাদি, ভালো থাকবেন। তো আমরা একটু বলি যে কথাটা আমি বলছিলাম যে ব্যক্তিগত সীমাবদ্ধতারও প্রয়োজন রয়েছে, কিন্তু ধরো আমি যদি ব্যক্তিগত সীমাবদ্ধতা আমার মধ্যে না থাকে তাহলে তো আমি ঘর সংসারে করতে পারবো না। সুতরাং ব্যক্তিগত সীমাবদ্ধতা এবং বিশ্বগত সর্বজনীনতা, এই দুয়ের মধ্যে মেলবন্ধন যে মানুষ করতে পারবেন সেই মানুষই প্রকৃত মানুষ। এটাই কিন্তু কবিগুরু তার বিভিন্ন লেখাতে বারবার বুঝিয়েছেন যে ব্যক্তিগত সীমাবদ্ধতা এবং বিশ্বগত সর্বজনীনতা যিনি নিতে পেরেছেন, গ্রহণ করতে পেরেছেন এবং এগোতে পেরেছেন, সেই মানুষই সভ্যতার ধারক বাহক। এই কথাটা রবীন্দ্রনাথ খুব পরিষ্কার করে বলে গিয়েছেন তার বিভিন্ন লেখাতে। নমস্কার, সুপ্রভাত, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি বিলগুড়া থেকে শম্ভু চৌধুরী বলছি। হ্যাঁ বলুন। আমি একটু প্রোগ্রামের এখানে কথা বলছি। হ্যাঁ আপনি প্রোগ্রামেই কথা বলছেন, নমস্কার বলুন। হ্যালো। হ্যাঁ নমস্কার বলুন। নমস্কার। হ্যাঁ হ্যাঁ নমস্কার, সুপ্রভাত। সুপ্রভাত বলুন। আপনার প্রোগ্রাম প্রতিদিন দেখি, খুব ভালো লাগে, বিশেষ করে আপনার ব্যাখ্যা। আচ্ছা ধন্যবাদ, সুন্দর লাগে যে বলার কথা। আমি একটু সুমার সঙ্গে কথা বলি। হ্যাঁ বলুন বলুন। হ্যালো। হ্যালো বলুন। একটু সুমার সঙ্গে কথা বলি। হ্যাঁ বলছি। সুমার শুনছেন বলুন। শুভ, আমি ইন্দ্রপুরি থেকে, পিসির বাড়ি থেকে, বিজয়া পিসি। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, তোমার মনে আছে কিনা? হ্যাঁ হ্যাঁ মনে আছে মনে আছে। তোমার তোমার ছোটবেলায় তুমি যখন স্কুলে পড়ো, তোমার বাবা কাকা বেঁচে থাকাকালীন প্রায় যেতাম। হ্যাঁ হ্যাঁ মনে আছে আমার, দেখা করার জন্য। তোমার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো, তোমার গান কিছুদিন ধরে শুনছি, খুব ভালো লাগছে। তোমার ছোটবেলায় তো গান শুনেছি যখন তুমি স্কুলে পড়ো, তখন থেকে। ধন্যবাদ, ভালো থাকবেন। আর আমরা তো আলোচনাও করছি, গানও শুনছি। শেষে এই গানে যাওয়ার আগে একটা কথাই বলি, রবীন্দ্রনাথ বলেছিলেন যে আমাদের, যে রবীন্দ্রনাথ বিশ্বাস করতেন যে সমগ্রের মধ্যে শিবকে পাওয়া যায়, সুতরাং যিনি সমগ্রকে নিয়ে চলতে পারেন তিনি শিব, আর যিনি খণ্ডতায় রয়েছেন তিনি অশিব। কথাটা কি সুন্দর দেখো, যিনি সমগ্রকে নিয়ে চলছেন তিনি শিব, অর্থাৎ নিত্য সুখ
পুরুষাকার এবং অমৃত শক্তি, আর যিনি খণ্ডতায় রয়েছেন তিনি হচ্ছেন অশিব। তার মধ্যে কিছুই নেই, তার মধ্যে গঠনমূলক কোনো কিছুই নেই। সুতরাং তিনি বারবারই বলছেন যে বিধি ও বিধান সকলকেই এক করে, ভগবান কিন্তু সবাইকে নিয়ে চলছেন, তাই বিধি এবং বিধান সকলকে এক করে নিয়ে চলছে। খুব পরিষ্কার করে তিনি এই কথাটি তার বিভিন্ন লেখায় বুঝিয়েছেন। তো আমরা আবার একটু গানে যাব, তারপরে আবার আসবো আলোচনায়, থাকবেন সঙ্গে আপনারাও। এই যে এই গানগুলো গাইতে গিয়ে, যদিও বা এটা পর্যায়ে ভাগ করলে এটা স্বদেশ পর্যায়ের হয়, কিন্তু বারবার গানগুলো গাইতে গিয়ে কথাগুলো দেখলেই মনে হয় একটা টোটাল সমাজকে কিভাবে, একটা মানে সমস্ত বিশ্বকে কিভাবে ধরেছেন গানের মধ্যে, কি অসাধারণ কথা। ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো, আগুন জ্বালো, ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো, আগুন জ্বালো, একলা রাতের অন্ধকারে আমি চাই পথের আলো, একলা রাতের অন্ধকারে আমি চাই পথের আলো, আগুন জ্বালো, আগুন জ্বালো, ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো, আগুন জ্বালো। ভীতে হলো রে কার আঘাত শুরু, বুকের মধ্যে উঠল বেজে গুরু 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 গুরু, দুন্দুভীতে হলো রে কার আঘাত শুরু, বুকের মধ্যে উঠল বেজে গুরু 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 গুরু, পালায় ছুটে সুপ্তি রাতের স্বপ্নে দেখা মন্দ ভালো, আগুন জ্বালো, আগুন জ্বালো, ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো, আগুন জ্বালো। দেশের পথি আমায় ডাক দিলে কি দেখতে তোমায় না যদি পাই, নাই বা দেখি নিরুদ্দেশের পথি আমায় ডাক দিলে কি দেখতে তোমায় না যদি পাই, নাই বা দেখি ভিতর থেকে ঘুচিয়ে দিলে চাওয়া পাওয়া, ভাবনাতে মোর লাগিয়ে দিলে ঝড়ের হাওয়া, ভিতর থেকে ঘুচিয়ে দিলে চাওয়া পাওয়া, ভাবনাতে মোর লাগিয়ে দিলে ঝড়ের হাওয়া, বজ্র শিখায় এক পলকে মিলিয়ে দিলে সাদা কালো, আগুন জ্বালো, আগুন জ্বালো, প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো, আগুন জ্বালো, একলা রাতের অন্ধকারে আমি চাই পথের আলো, একলা রাতের অন্ধকারে আমি চাই পথের আলো, আগুন জ্বালো, আগুন জ্বালো, প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো, আগুন জ্বালো, আগুন জ্বালো, আগুন জ্বালো, আগুন জ্বালো, আগুন জ্বালো। রবীন্দ্রনাথ তার মানুষের ধর্ম প্রবন্ধে বলছেন, জন্তুরা পেয়েছে বাসা, মানুষ পেয়েছে পথ, যে মানুষ ঘর বাঁধে সে তার আপন সমাধি রচনা করে, যে মানুষ পথ নির্মাণ করে, যে মানুষ পথকে নিয়ে এগিয়ে চলে, সে মানুষ মানুষকে শ্রী দেয়, মনুষ্যত্বকে শ্রী দেয়, সভ্যতাকে নির্মাণ করে। কবিগুরু বলছেন যে এই পথ ভাঙার মধ্যে বা ঘর ভেঙে পথে এগোনোর মধ্যে একটা উদ্যমতা রয়েছে, একটা সতেজতা রয়েছে। তিনি খুব ভালো করে বুঝিয়েছেন যে এই ভাঙন বোধ হতে গণ আন্দোলন সম্ভূত।
রবীন্দ্রনাথের গণ আন্দোলনের উৎস আবিষ্কার করতে হলে রবীন্দ্র দর্শনের যে মূল কথা সেই কথা জানতে হবে। প্রথমত রবীন্দ্রনাথের যে দর্শন, প্রথম কথা হচ্ছে মানুষ ব্যক্তিগত সীমাকে ছাড়িয়ে বিশ্বগত মানবের দিকে এগিয়ে চলেছে। দ্বিতীয়ত যাকে মানুষ ভালো বলে, শ্রেষ্ঠ বলে, সুন্দর বলে, তার মধ্যে দেশের ও দশের কল্যাণ বোধ নিহিত আছে। তৃতীয়ত মানুষের দৃষ্টি দিগন্তের দিকে, বাইরের দিকে তার আকর্ষণ, এই আকর্ষণে মানুষ চঞ্চল। আর চতুর্থ যে কথাটি, মানুষের চরম লক্ষ্য অভাব দূর করা নয়, মহিমা উপলব্ধি করানো। রবীন্দ্রনাথ বলছেন, তার ভাষায় যদি বলতে হয়, তিনি বলছেন তাকে পেতে হবে অমিত, তাকে দিতে হবে অমিত। এই পাওয়া এবং দেওয়া, এই দুয়ের মধ্যেই মানুষের মহিমা, তার গরিমা লুকিয়ে রয়েছে। খুব পরিষ্কার করে, খুব সহজ সরল ভাষায়, আমার আপনার ভাষায় যদি বলতে হয়, আমরা যদি কোনো দিন দুঃখীকে ক্রমাগত দান করে যাই, তাকে দয়া দেখিয়ে যাই, তাহলে কিন্তু সে তার মানুষ হয়ে কর্ম করার উপলব্ধিটাই আসবে না তার মধ্যে। সে জানবে আমি দয়া পাচ্ছি, আমাকে এই দয়াটা পেয়েই চলতে হবে। আমি মানুষ, আমি পথ তৈরি করতে পারি, আমি সভ্যতাকে শ্রী দিতে পারি, এই গরিমা তার মধ্যে কিন্তু সেইটা কাজ করবে না। তাই তিনি বলছেন মানুষের অভাব দূর করা নয়, তাকে মহিমা উপলব্ধি করানো, এর মধ্যেই কিন্তু গণ আন্দোলনের বীজ লুকিয়ে রয়েছে। আমাদের সঙ্গে কোনো বন্ধু রয়েছেন, নমস্কার, সুপ্রভাত। হ্যাঁ, আমি চিন্ময়ী দে বলছি। কোথা থেকে? আমি তুমিই বলবো, কারণ আমি তোমাদের থেকে অনেকই বড়। আমি একজন মানে অবসরপ্রাপ্ত শিক্ষিকা এবং আমি লেখিকা। প্রণাম নেবেন আপনি আমাদের। আচ্ছা, আমার আজকে একটা অনবদ্য অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য তোমাদের দুজনকেই আমার অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। কারণ এই আজকে যে আলোচনা হচ্ছে, আমার ঠিক মনে হচ্ছে আমরা যখন স্কুলে পড়তাম তখন আমাদের বিভিন্ন স্বদেশমূলক অনুষ্ঠানে আমাদের এই গান, আমাদের মাস্টারমশাই যে গানের শিক্ষক ছিলেন তিনি শেখাতেন, গাইতেন। আর আমি একটু সময়ের সঙ্গে কথা বলি? হ্যাঁ বলুন। হ্যাঁ নিশ্চয়ই। মানে তোমাকে বলছি, আশীর্বাদ করছি, ভীষণ ভালো গাইছো তুমি, আর এইভাবে মানুষকে উজ্জীবিত করো, আর তোমার আপন স্বকীয়তায় তুমি সমুজ্জ্বল হও। ধন্যবাদ, আশীর্বাদ। নিশ্চয়ই, প্রণাম নেবেন। কবিগুরু বলেছেন তাকে পেতে হবে অমিত, তাকে দিতে হবে অমিত। এই যে এই, কেননা তার মধ্যে রয়েছে অতিমানবতা, এই অতিমানবই পারে সমস্ত কিছুকে, মানে সমস্ত বাধা বিঘ্ন, আমাদের অপজয় সব কিছুকে দূর করে মানুষকে কল্যাণের কাজে নিয়োজিত করতে। এই অতিমানবকে জাগ্রত করতে হবে আমার ভেতরে, আপনার ভেতরে, আমাদের সকলের ভেতরে কিন্তু এই অতিমানবটি রয়েছেন, যাকে আমরা বলতে পারি শিব শক্তি। সেই শিব শক্তিকেই জাগ্রত করতে হবে। আমার একটু গানে যাই, শুভময়। বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক হে ভগবান। বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক হে ভগবান। বাংলার ঘর, বাংলার হাট, বাংলার বন, বাংলার মাঠ, বাংলার ঘর, বাংলার হাট, বাংলার বন, বাংলার মাঠ, পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক হে ভগবান। বাংলার মাটি, বাংলার জল, বাংলা
হে ভগবান। বাঙালির পণ, বাঙালির আশা, বাঙালির কাজ, বাঙালির ভাষা, বাঙালির পণ, বাঙালির আশা, বাঙালির কাজ, বাঙালির ভাষা, সত্য হোক, সত্য হোক, সত্য হোক হে ভগবান। বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক হে ভগবান। বাঙালির প্রাণ, বাঙালির মন, বাঙালির ঘরে যত ভাই বোন, বাঙালির প্রাণ, বাঙালির মন, বাঙালির ঘরে যত ভাই বোন, এক হোক, এক হোক, এক হোক হে ভগবান। বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক হে ভগবান। বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক হে ভগবান। বঙ্গভঙ্গ আন্দোলন 1905 সাল, তখন সারা ভারতবর্ষ জুড়ে হাহাকার, কিন্তু এগিয়ে আসবেন কে? এগিয়ে এলেন পুরোধায়, নেতৃত্ব দিলেন আমাদের প্রাণের ঠাকুর, রবি ঠাকুর। তিনি গর্জন করে তার এই গান সেই সময় আকাশ বাতাসে ধ্বনিত হতে লাগলো। তিনি ধর্মের ভিত্তিতে দেশভাগকে রুখতে চাইলেন। তিনি বললেন, যে আন্দোলন পশু ধর্মের দিকে টানে সেই আন্দোলনে মানুষের কল্যাণ নেই। তাই যে আন্দোলন পশু ধর্মের দিকে টানে তার মধ্যে রয়েছে মানুষের অবমাননা। সেই কারণেই তিনি বলছেন, মানুষ যে আন্দোলন বৃহতের দিকে, মহতের দিকে, অতিমানবের দিকে দৃষ্টি নেই যার, সে আন্দোলন ব্যর্থ আন্দোলন। কেননা মুক্তির সুরে যে ছন্দ রয়েছে, সেই ছন্দের মধ্যেই মানুষের কাজ হচ্ছে, মুক্তি দিতে হবে, মুক্তি পেতে হবে। আর ঠিক সেখান থেকেই তিনি বলছেন যে, যে মানুষ মুক্তি দেওয়ার পথে এগোতে পারে না, সে সুরে যায় না, সে বেসুরো। কিন্তু মানুষ যদি বেসুরো হয়ে যায়, তাহলে মনুষ্যত্বের ধর্ম কি রক্ষা হবে? কারণ তিনি বলছেন, অমানুষ বলতে তিনি এখানে তিনি বলছেন যে মানুষ নিজের মনুষ্যত্ব বোধ জানেন না, সেই মানুষের সংখ্যাই তো বেশি। তাদেরকে সেই বোধে উপনীত করতে হবে, তারাই তো সভ্যতার প্রকৃত ধারক বাহক। মানুষকে মনুষ্যত্ব বোধে জাগ্রত করা, এই হচ্ছে রবীন্দ্র সাহিত্যে গণ আন্দোলনের একটা বড় দিক। আমরা আবার একটু গান শুনবো তোমার। বিধির বাঁধন কাটবে তুমি, এমন শক্তিমান তুমি কে? এমনি শক্তিমান আমাদের ভাঙা গড়া তোমার হাতে, এমন অভিমান তোমাদের, এমনি অভিমান। বিধির বাঁধন কাটবে তুমি, এমন শক্তিমান তুমি কে? এমনি শক্তিমান আমাদের ভাঙা গড়া তোমার হাতে, এমন অভিমান তোমাদের, এমনি অভিমান। বিধির বাঁধন কাটবে তুমি, চিরদিন টানবে পিছে, চিরদিন রাখবে মিছে,
চিরদিন টানবে পিছে, চিরদিন রাখবে মিছে, এত বল নাই রে তোমার, এত বল নাই রে তোমার, সবে না সেই টান, বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান, তুমি কি এমনি শক্তিমান, আমাদের ভাঙা গড়া তোমার হাতে এমন অভিমান, তোমাদের এমনি অভিমান, বিধির বাঁধন কাটবে তুমি। শাসনে যতই ঘেরো আছে বল দুর্বলেরও, শাসনে যতই ঘেরো আছে বল দুর্বলেরও, হও না যতই বড়, হও না যতই বড়, আছেন ভগবান আমাদের শক্তি মেরে, তোরাও বাঁচবি নেরে, আমাদের শক্তি মেরে, তোরাও বাঁচবি নেরে, বোঝা তোর ভারী হলেই, বোঝা তোর ভারী হলেই, ডুববে তোরই খান, বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান, তুমি কি এমনি শক্তিমান, আমাদের ভাঙা গড়া তোমার হাতে এমন অভিমান, তোমাদের এমনি অভিমান, বিধির বাঁধন কাটবে তুমি। রবীন্দ্রনাথ বলেছেন, আবারও বলি কথাটি, যে তিনি বলছেন ইতিহাসে একটি যুগের পর আরেকটি যুগ আসে, কিন্তু ইতিহাসের এই একটা যুগ থেকে আরেকটা যুগের যে জয়যাত্রা, সেই জয়যাত্রা সামিল হতে হয় মানুষের সঙ্গেই, মানুষ ব্যতিরেকে এই একটা যুগ থেকে আরেকটা যুগে অতিক্রম করা সম্ভব নয়। তিনি বলছেন আমাদের সমাজে খ্যাত এবং অখ্যাত দুদলের মানুষ আছে, এই অখ্যাত মানুষের সংখ্যা বেশি, তারাই সভ্যতার মূল ধারক এবং বাহক। এই অখ্যাত মানুষ জানে না তারা মানুষ, এই অখ্যাত মানুষ অমানুষের পর্যায়ে রয়েছে, কিন্তু তাদেরকে মনুষ্যত্ববোধে জাগ্রত করাটাই বিশ্বের দরবারে মানুষের মনুষ্যত্ববোধকে প্রতিষ্ঠা করা। এক্ষেত্রে বাংলার ১৩০০ সালে প্রবাসী সংখ্যায় একটি নাটক বেরিয়েছিল, রথের রশি পরবর্তী রথযাত্রা বলে নাটকটির নাম ছিল, পরবর্তী পর্যায়ে নাটকটির নাম পরিবর্তিত হয় রথের রশি। সেখানে রবীন্দ্রনাথ তালযুক্ত সমাজের প্রতি শ্রদ্ধা জানিয়েছিলেন, তিনি কখনোই তালহীন বোধহীন কোনো আন্দোলনকে সমর্থন করেননি। এই রথের রশি নাটকে তিনি দেখিয়েছিলেন কিভাবে সমাজের সকলের মধ্যে যদি সমান সমন্বয় বিন্যাস করা যায়, তবেই সমাজ একটা সুরে তালে লয়ে ছন্দে এগিয়ে যেতে পারবে। এই রথের রশি নাটকটি যারা পড়েছেন তারা জানেন, এই মুহূর্তে যারা অনুষ্ঠান দেখছেন অনেকের পড়া, আর যাদের পড়া নেই আমার আবেদন রবীন্দ্রনাথের রথের রশি নাটকটি পড়ুন, কেননা সেখানে দেখাচ্ছে যে যখন সেখানে সমাজের মানে তালহীন মানুষের ওজন বেড়ে গেল, তখন রথের চাকা কিন্তু নড়ছে না। এক্ষেত্রে আমি একটু আপনাদের পড়ে শোনাই রথের রশি নাটকে, কবি বললেন যে রথ চলবে গায়ের জোরে নয় ছন্দের জোরে, আমরা মানি ছন্দ, এক বোঝা হলেই জানি তাল কাটে। রথের রশি নাটকে যখন রব উঠল যে রথ চলছে না, চাকার শব্দ নেই, তখন সন্ন্যাসী এসে বললেন তোমরা কেবলই করেছ ঋণ, কিছুই করনি শোধ, দেউলে করে দিয়েছ যুগের বৃত্ত, তাই নড়ে না আজ রথ, ওই যে পথের বুক জুড়ে পড়ে আছে তার অসার দড়িটি, যখন রথ চলে দড়ি দেয় তার মুক্তি, কিন্তু রথ চলা যখন বন্ধ তখন রথের দড়ি জড়াতে থাকে। সন্ন্যাসী তাই বলে কোথাও উঁচু কোথাও নিচু, কোথাও গভীর গর্ত, করতে হবে সমান তবেই খুঁজবে বিপদ, দিনে দিনে গর্তগুলো যখন বাড়তে থাকে তখন ভেঙে পড়বার সময় আসে, সেই গর্তকে ভরতে হলে অখ্যাত অসম্মানিত পীড়িত শোষিত তাদেরকে ডাকতে হবে। যখন শূদ্র এসে রথের তরি টানলো তখন রথ গড়গড় করে এগিয়ে যেতে লাগলো। আমরা দেখে থাকি রবীন্দ্রনাথ অনেক গানে অনেক কবিতায় এই সমাজের অখ্যাত দরিদ্র দিনহীন মানুষের কথা বলেছেন। যে কবিতাটি আমি শুরুতে বলছিলাম যে যেথায় থাকে সবার অধম দিনের হতে দিন, সেইখানেতে চরণ তোমার রাজে, সবার নিচে সবার পিছে সব হারাদের মাঝে,
এখানে তিনি বলছেন একটা জায়গায় কি সুন্দর করে কবিতাটির মধ্যে, যে যখন তোমায় প্রণাম করি আমি, প্রণাম আমার কোনখানে যায় থামি, তোমার চরণ যেথায় নামে অপমানের তলে, সেথায় আমার প্রণাম নামে না যে, সবার পিছে সবার নিচে সব হারাদের মাঝে, সব পাইকে নিয়ে চলতে হবে, আমি সেরা আমি সব তা কিন্তু নয়, সবাই মিলে কাজ করতে হবে। এইখানেই আমার মনে হয় আমাদের মনুষ্যত্ববোধের সঠিক উন্নয়ন বা উত্তরণ। আবার একটু গানে চলে যাই। এখন আর দেরি নয় ধর গো তোরা, হাতে হাতে ধর গো, আজ আপন পথে ফিরতে হবে, সামনে মিলন স্বর্গ। এখন আর দেরি নয় ধর গো তোরা, হাতে হাতে ধর গো, আজ আপন পথে ফিরতে হবে, সামনে মিলন স্বর্গ। এখন আর দেরি নয় ধর গো তোরা, হাতে হাতে ধর গো, ওরে ওই উঠেছে শঙ্খ বেজে, খুলল দুয়ার মন্দিরে যে, ওই উঠেছে শঙ্খ বেজে, খুলল দুয়ার মন্দিরে যে, লগ্ন বয়ে যায় পাছে ভাই, কোথায় পূজার অর্ঘ্য, এখন যার যা কিছু আছে ঘরে সাজা, পূজার থালার পরে আত্মদানের উৎস ধারায় মঙ্গল ঘট ভর্গ। এখন যার যা কিছু আছে ঘরে সাজা, পূজার থালার পরে আত্মদানের উৎস ধারায় মঙ্গল ঘট ভর্গ। আজ নিতেও হবে, আজ দিতেও হবে, দেরি কেন করিস তবে, বাঁচতে যদি হয় বেঁচে নে, মরতে হয় তো মর্গ। এখন আর দেরি নয় ধর গো তোরা, হাতে হাতে ধর গো, আজ আপন পথে ফিরতে হবে, সামনে মিলন স্বর্গ। এখন আর দেরি নয় ধর গো তোরা, হাতে হাতে ধর গো, এখন আর দেরি নয় ধর গো তোরা, হাতে হাতে ধর গো। আমরা রবীন্দ্রনাথের এই রবীন্দ্রনাথের সাহিত্য, রবীন্দ্র সাহিত্যে গণ আন্দোলন অনুষ্ঠান করতে গেলে যদি প্রকৃত উদাহরণ দিতে হয় তাহলে 1971-এর বাংলাদেশের মুক্তিযুদ্ধ। আমি কেন বললাম কথাটা, বাংলাদেশের মুক্তিযুদ্ধ যখন হয় এর বীজ তো অনেককাল আগেই মানে প্রথিত হয়েছিল, 1948 সালে যখন মোহাম্মদ আলী জিন্না ঢাকা বিশ্ববিদ্যালয় এবং তার পরবর্তী আগের দিন রেসকোর্সে যখন বলেছিলেন যে উর্দুকে করতে হবে বাংলাদেশের মানে পাকিস্তানের রাষ্ট্রভাষা, তখনই তো সমস্যার সকলে গর্জে উঠলেন। এই 1948 থেকে 1952 একটা লড়াই, 1952-তে 21টা তরতাজা প্রাণের বলিদান, এবং এই 1952-তেই শপথ নেওয়া আর নয়, অনেক হয়েছে, এবার স্বতন্ত্র রাষ্ট্র চাই, যে রাষ্ট্রে আমি আমার মাতৃভাষায় কথা বলতে পারবো। এই যে জায়গাটি, এই কথাটির যে আমি বলছি, এই জায়গাটিতে সবচেয়ে বেশি এই বাংলাদেশের মানুষের সহযোগিতা তিনি করেছিলেন, তিনি হলেন রবীন্দ্রনাথ। কিভাবে আপনাদের প্রশ্ন, তিনি তো তখন নেই, জীবিত তখন তো রবীন্দ্রনাথ নেই। আচ্ছা বলুন তো, রবীন্দ্রনাথ কি সত্যি জীবিত নন আমার মধ্যে, আপনার মধ্যে? যখন তার লেখা পড়ি, যখন তার কবিতা আমরা আবৃত্তি করি, যখন তার গান আমরা গাই, তার কবিতা আবৃত্তির মধ্যে, তার গান গাওয়ার মধ্যে, তার উপন্যাস পড়ার মধ্যে, তার ছোট গল্প পড়ার মধ্যে, আমরা খুঁজে পাই না যে মানুষটা দাঁড়িয়ে রয়েছেন আমাকে আপনাকে পথ দেখানোর জন্য। এরকমটিভাবেই বাংলাদেশের মুক্তিযুদ্ধেও কিন্তু রবি ঠাকুর
পথে নেমেছিলেন সকলের সঙ্গে, সকলের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে। আর ঠিক সেই কারণেই তো পাকিস্তান সরকার, পশ্চিম পাকিস্তান সরকার, তিনি বা রবীন্দ্রনাথের সমস্ত কিছুকে নস্যাৎ করতে চেষ্টা করেছিলেন। তার সমস্ত পুঁথি বাংলাদেশের ঘরের ভিতরে ঢুকে ঢুকে, মানুষের ঘরের ভিতরে ঢুকে ঢুকে রবি ঠাকুরের গানের বই, কবিতার বই, উপন্যাসকে পুড়িয়ে ফেলা হয়েছিল। পেরেছিল কি সেই সরকার? রাজাকাররা পেরেছিল আটকাতে, মুক্তিযুদ্ধ পারেনি। কারণ রবীন্দ্রনাথের গান কবিতা গল্পে মানুষকে এক সূত্রে বাঁধার কথা বলা হয়েছে, মানুষের খণ্ডতার কথা নয়, অখণ্ডতার কথা বলা হয়েছে, মনুষ্যত্ব বোধকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে। এইভাবেই রবীন্দ্রনাথ যে কোনো গণ আন্দোলনের পুরোধার কাজটি করে থাকতে পারেন। আমাদের সঙ্গে কোনো বন্ধু রয়েছেন, নমস্কার। হ্যালো, হ্যাঁ কে? তনুশ্রী, গুড মর্নিং, জামশেদপুর থেকে মধুমিতা বলছি, মধুমিতা দাস। হ্যাঁ বলুন, নমস্কার। হ্যাঁ নমস্কার, শিল্পীকে নমস্কার। নমস্কার, শুভময় সহশিল্পী, ওদেরকেও আমার সুপ্রভাত জানাচ্ছি। আজকের অনুষ্ঠান খুবই ভালো লাগছে, স্বদেশ পর্যায়ে সব রবীন্দ্রসঙ্গীত গুলো হচ্ছে, আর আমি একটু দেরি করে খুলেছি। আর তনুশ্রী, আপনার সঞ্চালনায় প্রোগ্রামটা দারুণ সুন্দর। না, আমরা প্রত্যেকই আমাদের কাজটা ঠিক করে করার চেষ্টা করছি। সঞ্চালনার তো তুলনা নেই আপনার, তনুশ্রী। আর আমি দেরি করে একটু খুলেছি, তো জানি না আমার অনুরোধের গান হয়ে গেছে কিনা। বলুন, শিল্পীর কাছে আমি অনুরোধ রাখছি, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো। ভালো থাকবেন, জামশেদপুরে বসে আপনি রবীন্দ্রনাথের গান শুনছেন, তথ্য শুনছেন, এবং আপনি আপনার ভালো লাগাটাকে আমাদের সঙ্গে ভাগ করছেন। এই অখণ্ডতাতেই কিন্তু আমরা বিশ্বাসী, রবীন্দ্রনাথ বিশ্বাসী, আমরাও বিশ্বাসী। নমস্কার, সুপ্রভাত, কে রয়েছেন? সুপ্রভাত তনুশ্রী ম্যাডাম। হ্যাঁ বলুন। আজকে শিল্পী সুমন শঙ্কর, সুপ্রভাত। হ্যাঁ সুপ্রভাত। আমি সল্লেক থেকে আশিষ চক্রবর্তী বলছি ম্যাডাম। বলুন আশিষ দা। এখন শুরুতেই আপনি বিপুলবাবুর কথা বললেন, খুব ভালো লাগলো, আমার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু। আপনাকে জানানো দরকার, উনি কিন্তু সম্পূর্ণ অন্য সাবজেক্টের লোক, ফিজিক্সের লোক। উনি আমাকে অনেকদিন আগে টেলিফোন প্রচুর কাজকর্ম করছেন, আবার ব্রয়লার নিয়েও লেখালেখি করছেন। আচ্ছা আচ্ছা, অবশ্য আমাদের রবীন্দ্র প্রেমী আমাদেরকে এখানে টেনে নিয়েছে, আমি অন্য সাবজেক্টের লোক। যা হোক ম্যাডাম, আজকে তথ্যটা ভীষণ সুন্দর, যার জন্য দু একটা কথা বলতে ভীষণ ইচ্ছে করছে। হ্যাঁ বলুন। দেখুন বলুন, স্বদেশী আন্দোলনের যুগে অনেক দেশাত্মবোধক গান কিন্তু লেখা হয়েছিল, সে সমস্ত নথি নেই। অনেক অজ্ঞাত গ্রাম্য কবি দেশকে ভালোবেসে অনেক গান লিখে গেছেন এবং সেগুলো কিন্তু কোনো ইয়ত্ত নেই। কিন্তু রবীন্দ্রনাথ দেখলেন 1905 সালে আপনি বঙ্গভঙ্গ আন্দোলন নিয়ে লিখেছেন, সেই সময় উনি বুঝতে পারলেন, দেখুন যে বাংলা নাটক, গল্প, এই সমস্ত নিয়ে অনেক কিছু লেখা যায়, কিন্তু সাহিত্যকে আইনের সূক্ষ্ম বেড়া জালে আটকানো কিন্তু খুব সম্ভব, কিন্তু গানকে সম্ভব নয়। কারণ গান হচ্ছে মানুষের কণ্ঠে কণ্ঠে ঘুরে বেড়ায়, এবং সেই জন্য দেখুন আমার শেষ প্রাণীর করি কণ্ঠে নিলাম গানটা, কিন্তু এজরা পাউন্ড বলেছিলেন যে গান গেয়ে ঠাকুর বাঙালিদের মহাজাতিতে পরিণত করলেন, এবং সরকার বিরোধী সাহিত্য নিষিদ্ধ করে তার উপর হয়তো রোধ করা যায়, রঙ্গমঞ্চের নাটককে হয়তো আটকে দেওয়া যায়, কিন্তু গানকে তো করে দেওয়া যায় না। তাই ওই যে আলিপুর আদালতে যে বোমা মামলা, তাতে দেখুন উল্লাস কুমার দত্ত কি করলেন, স্বাধীনতা সংগ্রামী, হঠাৎ এই একদম রীতি বিরুদ্ধ কাণ্ড ঘটিয়ে পড়লেন আদালতে এবং চিৎকার করে গাইলেন, সার্থক জনম আমার জন্মেছি এই দেশে। কিন্তু রবীন্দ্রনাথ সবচেয়ে বেশি দুঃখ পেয়েছিলেন 1936 সালে, যখন যতীন দাস লাহোর জেলে অনশনরত অবস্থায় মারা গেলেন, কিন্তু সেদিনই কিন্তু তিনি তপতী নাটকটা লিখেছিলেন, এবং নাটকের মধ্যে এই গানটাকে তিনি সে জুড়ে দিলেন যে সর্ব খর্ব তারে দহে তব ক্রোধ দাহ, এই গানটা অপূর্ব, এই গানটা। এ নিয়ে ঘন্টার পর ঘন্টা আলোচনা করা যায় ম্যাডাম, কিন্তু তার তো অবকাশ নেই। ভীষণ ভালো লাগছে আপনাদের এই আলোচনা, আপনারা চালিয়ে যান, ভালো লাগবে। নমস্কার, ধন্যবাদ, ভালো থাকবেন আশিস দা, এইভাবেই আমাদের সঙ্গে থাকবেন। আপনার কথাতে আমি খুব মানে আমার ভালো লাগছে যে পুরো বিষয়টিকে নিয়ে আপনি কথাটি বলছেন, আমাদের অনুষ্ঠান নিশ্চয়ই আপনারও ভালো লাগাটাকে আরও বেশি জাগিয়ে দিয়েছে। শিল্পী শুভময়ের কাছ থেকে প্রচুর গান শুনছি আমরা, এবং সবটাই এই বিষয় কেন্দ্রিক গান,
রবীন্দ্রনাথকে নিয়ে যখন আমাদের কাজ হয়, রবি ঠাকুর এমনভাবে নিজের কাজকে বিন্যাস করে গেছেন যে আমরা যখন যে বিষয়টি নেব সেই বিষয় কেন্দ্রিক গান আমরা শুনবো। আর যে আজকে বিষয়ের সঙ্গে তো ভীষণ প্রাসঙ্গিক, এমনটাই তার দর্শন চিন্তা। তো আবার একটু গানে চলে যাই। ওই কিছুক্ষণ আগে যিনি অনুরোধ করলেন সেই গানটি দিয়েই শুরু করি, এই অর্থ। আশিস দা ছিলেন, ব্যাখ্যা করছিলেন যে যে ব্যাখ্যা করলেন তো তপতী নাটক নিয়ে যে কথাগুলো বললেন। হ্যাঁ চলো। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি কেউ কথা না কয় ওরে ওরে ও অভাগা, কেউ কথা না কয় যদি সবাই থাকে মুখ ফিরায়ে, সবাই করে ভয়, যদি সবাই থাকে মুখ ফিরায়ে, সবাই করে ভয়, তবে পরাণ খুলে ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে, ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি সবাই ফিরে যায় ওরে ওরে ও অভাগা, সবাই ফিরে যায়, যদি গহন পথে যাবার কালে কেউ ফিরে না যায়, যদি গহন পথে যাবার কালে কেউ ফিরে না যায়, তবে পথের কাঁটা ও তুই রক্ত মাখা চরণ তলে একলা দলো রে, ও তুই রক্ত মাখা চরণ তলে একলা দলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। আলো না ধরে ওরে ওরে ও অভাগা, আলো না ধরে যদি ঝড় বাদলে আঁধার রাতে দুয়ার দেয় ঘরে, যদি ঝড় বাদলে আঁধার রাতে দুয়ার দেয় ঘরে, তবে বজ্রানলে আপন বুকের পাঁজর জ্বালিয়ে নিয়ে একলা চলো রে, আপন বুকের পাঁজর জ্বালিয়ে নিয়ে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। এই গানটির অনুরোধ করেছিলেন জামশেদপুর থেকে মধুমিতা দি, আর আমি ভাবছিলাম তুমি আশিস দার সেই গানটি সর্ব একটা গান সর্ব খর্ব তারে ওটাও গাইবো, ওইটা ভেবেছিলাম। আসলে কথা কি জানো তো, কবিগুরু বলছেন তার নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতায় যে কি জানি কি হলো আজই জাগিয়া উঠিল প্রাণ, দূর হতে শুনি যেন কোন মহাসাগরের গান, ওরে
চারিদিকে মোর একই কারাগার ঘোর, ভাং 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 কারা আঘাতে আঘাত কর। ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর। এই যে একটা আলো, এই যে একটা সচেতনতার আলো, এটা ভীষণ দরকার আমাদের মধ্যেকারের অন্ধকারকে, কলুষতাকে দূর করে এই যে সচেতনতার আলোটির মধ্যে নিজেকে নতুনভাবে উজ্জীবিত করা, এটি আমাদের তখনই সম্ভব যখন আমরা রবি ঠাকুরকে সঠিকভাবে পড়তে পারবো, জানতে পারবো, বুঝতে পারবো, তার পথে নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারবো। রবীন্দ্র দর্শনের মূল কথাই হলো মানুষকে মানুষ বলে ভাবতে শেখা। এই যে কত বড় কথা যে আমি মানুষ, আমার সামনে যিনি রয়েছেন তিনিও মানুষ। মানুষ মানে কি শুধুমাত্র অবয়ব? মানুষ মানে কি শুধুমাত্র বেঁচে থাকার স্বাচ্ছন্দ্যবোধ? মানুষ মানে মনুষ্যত্বের সঠিক বহিঃপ্রকাশ, মান এবং হুঁশের সমন্বয় সাধন করা। এটিই কিন্তু কবি বারবার বোঝাতে চেয়েছেন তার বিভিন্নভাবে, তার দর্শন চিন্তায় এটিই জায়গা পেয়েছেন। তিনি বারবার বলছেন যে হেমোর দুর্ভাগা দেশ, যাদের করেছে অপমান, অপমানে হতে হবে তাহাদের সবার সমান। এই যে কথাটি যে তুমি যাকে অপমান করছো, তুমি আজকে তাকে অপমান করছো, কিন্তু আগামী দিনে এই অপমান তোমার কাছে ফিরে আসবে আরও তীব্রভাবে, আরও প্রবলভাবে তোমাকে অপমানিত করবে, কারণ তুমি মানুষের মানুষের মনুষ্যত্বকে স্বীকৃতি দিচ্ছ না। এই কথাটি তিনি খুব পরিষ্কার করে বুঝিয়েছেন তার বিভিন্ন সাহিত্যে, বিভিন্ন লেখায়, বিভিন্ন কবিতায়, বিভিন্ন গানে। এবং আশিসদা একটা কথা আপনি বললেন, আপনার কথার সঙ্গে আমি সম্পূর্ণ একমত যে সাহিত্যকে, উপন্যাসকে আটকে ফেলা যায়, নাটককে আটকে ফেলা যায়, কবিতার কবিতা আবৃত্তি এবং সঙ্গীতের সুর এটাকে আটকে রাখা যায় না। মানুষ গুনগুন করবেই, যতই বই না থাকুক, যত সুর যদি থাকে তার মধ্যে, আর যদি মানুষের মানুষের সেই শিবশক্তি যদি থাকে, তাহলে সেই গুনগুনটি করবেই। আবার একটু গানে চলে যাই। হ্যাঁ, ওই আশিসবাবুর অনুরোধটা এবার। এই গানটা আমার খুব পছন্দের গান, অসাধারণ গান। সর্ব খর্ব তার দহে তব ক্রোধ দাহ, সর্ব খর্ব তার দহে তব ক্রোধ দাহ, হে ভৈরব শক্তি দাও ভক্ত পানে চাহ, সর্ব খর্ব তার দহে তব ক্রোধ দাহ। দূর করো মহারুদ্র যাহা মুগ্ধ যাহা ক্ষুদ্র, দূর করো মহারুদ্র যাহা মুক্ত যাহা ক্ষুদ্র, মৃত্যুরে করিবে তুচ্ছ প্রাণের উৎসাহ, হে ভৈরব শক্তি দাও ভক্ত পানে চাহ, সর্ব খর্ব তার দহে তব ক্রোধ দাহ। মন্থন বেগে উঠিবে অমৃত শঙ্কা হতে, রক্ষা পাবে যারা মৃত্যু ভীত, দুঃখের মন্থন বেগে উঠিবে অমৃত শঙ্কা হতে, রক্ষা পাবে যারা মৃত্যু ভীত, তব দীপ্ত রৌদ্র তেজে নির্ঝরিয়া গলি বেজে, তব দীপ্ত রৌদ্র তেজে নির্ঝরিয়া গলি বেজে, প্রস্তর শৃঙ্খলন মুক্ত ত্যাগের প্রবাহ, হে ভৈরব শক্তি দাও ভক্ত পানে চাহ, সর্ব খর্ব তার দহে তব ক্রোধ দাহ, সর্ব খর্ব তার দহে তব ক্রোধ দাহ।
বঙ্গবিভাগের সময় যে উন্মাদনা তৈরি হয়েছিল তাতে একদল যুবক নিজেদের আত্মত্যাগের মাধ্যমে তারা এই বঙ্গবিভাগের প্রতিবাদ করেছিলেন। রবীন্দ্রনাথ কিন্তু তাদের ত্যাগ ত্যাগকে প্রশংসনীয় বরণীয় বললেও সেই ত্যাগ স্মরণীয় হয়েছিল, বরণীয় হয়েছিল, কিন্তু সেই ত্যাগ তো সফল হতে পারেনি। রবীন্দ্রনাথ চার অধ্যায় উপন্যাসে এই বিষয়টিকে তিনি আলোচনা করেছিলেন, আমি সমালোচনা বলব না, তিনি আলোচনাই করেছিলেন। তিনি বুঝিয়েছিলেন নিশ্চয়ই দেশ বিভাগের এই যে ব্যথা, সেই ব্যথায় পীড়িত হয়ে মন কেঁদে উঠে মানুষ আন্দোলন করবে ঠিকই, কিন্তু একার আত্মদান, একার বলিদানে কোনো আন্দোলন সফল হতে পারে না। মানুষকে সঙ্গে নিয়ে আন্দোলন হতে হবে, মানুষের জন্য আন্দোলন হতে হবে। চার অধ্যায় উপন্যাসে সেই উত্তেজনাপূর্ণ যে রাষ্ট্রবিপ্লবকে রবীন্দ্রনাথ সার্থক বলে গ্রহণ করেননি। আমরা দেখেছি রবীন্দ্রনাথের বিভিন্ন লেখনীতে, বিভিন্ন ব্যাখ্যাতে তিনি কিন্তু তৎকালীন যে স্বদেশী আন্দোলন সবটাকেই যে গ্রহণ করেছিলেন এমনটা নয়। যদি আমরা ঘরে বাইরে উপন্যাসের ব্যাখ্যায় যাই, সেখানেও কিন্তু তিনি বিমলার মুখ দিয়ে পরিষ্কার বুঝিয়েছিলেন যে যে আন্দোলন হচ্ছে সে আন্দোলন ঠিক নয়। কোনো সময় বিমলা, কোনো সময় বিমলার স্বামী, তাদের মুখ থেকে সন্দীপকে বুঝিয়ে দেওয়া হয়েছিল যে তোমরা যে কাজটা করছো, এই যে বিদেশি দ্রব্য পুড়িয়ে ফেলছো, এতে একটা অনিষ্ট, এটা একটা ক্ষতি। কারণ রবীন্দ্রনাথ প্রথম এই যে আমরা বিশ্বায়নের কথা বলছি, তো এখন দাঁড়িয়ে এখন গ্লোবালাইজেশনের কথাটা হচ্ছে, রবীন্দ্রনাথ প্রথম সময় আমার মনে হয়, আমি যদি ভুল না বলি, তিনি প্রথম বিশ্বায়নের কথা বলে গেছেন। একদম, তো বিশ্বজোড়া ফাঁদ পেতেছে থেকে শুরু করে বিশ্বসাধন সমস্ত কিছু তিনি বলছেন, এসো হে আর্য, এসো অনার্য, এসো হে দ্রাবিড় চীন, তাই তো? একদম, এই যে কথাটি তিনি খুব সুন্দর করে বলেছেন, তিনি বলছেন, পশ্চিমে আজ খুলিয়াছে দ্বার, শ্বেতা হতে সবে আনো উপহার, দিবে আর নিবে, মিলাবে মিলিবে, কিছুই যাবে না ফিরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। তিনি জানতেন সারা এই কি বললে তুমি আরেকবার বলো। আচ্ছা, না, যারা খুব গোড়া তারা, তাদের গোড়ামি তো টিকবে না। এই গোড়ামি টেকানোর জায়গা থেকে তো রবীন্দ্রনাথকে আমরা নিয়ে আলোচনা করছি, গোড়ামি যাতে না টেকে, গোড়ামি থেকে বেরিয়ে আসতে হবে। কারণ তিনি তো সত্যিই বলেছেন যে আমাদের ভারতবর্ষ সেই ভারতবর্ষ যে ভারতবর্ষ সূর্যোদয়ের দেশ, শুধুমাত্র ভৌগোলিক নিরীক্ষণে সূর্যোদয়ের দেশ আমরা নই, সত্যি সত্যি নই আমরা, আমাদের দেশে প্রথম সূর্য ওঠে না, কিন্তু আমরা সূর্যটাকে তুলতে পারি, সূর্যকে উদয় করতে পারি আমাদের কর্মক্ষমতা দিয়ে। তাই আবারও বলি, তিনি এই ধরনের যে যুবকদের বলা যেতে পারে অবিন্যস্ত যে সংগ্রাম, সেই সংগ্রামকে তিনি সাপোর্ট করেননি। তার চার অধ্যায়, তার ঘরে বাইরে এই উপন্যাসগুলো যদি আমরা পড়ি, সেখানে আমরা দেখেছি তিনি কোথাও যেন তার একটা বিরূপ আলোচনাই করেছিলেন। তিনি বলেছিলেন, মানুষকে সঙ্গে নিয়ে না চললে আমরা কিন্তু এগোতে পারবো না, এই মানুষকে সঙ্গে নিয়ে পথ চলার মধ্যেই রয়েছে গণ আন্দোলনের প্রভূত সফলতা। আমাদের সঙ্গে কোনো বন্ধু রয়েছেন? সুপ্রভাত। হ্যাঁ বলুন। আমি চারুচন্দ্র দা বলছি। বলুন, বৃষ্টি পড়ছে না আজকে? আপনি অসাধারণ সঞ্চালনা করছেন শান্তিনিকেতনে, বৃষ্টি হচ্ছে না? আপনি এত মুখস্থ করেন কি করে? মুখস্থ করি না আমি, একদম মুখস্থ করতে পারি না, পড়ি ভালো করে পড়ি, মুখস্থ বিদ্যা আমার একদম নেই। আজকে যে শিল্পী গান গাইছেন ওনার সঙ্গে একটু কথা বলি। হ্যাঁ বলুন বলুন। আপনি প্রথম থেকে আজকে যে গানগুলো শোনাচ্ছেন মুগ্ধ হয়ে যাচ্ছি। ও থ্যাংক ইউ। গান প্রতিটি গান বিষয়ের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে। আমার একটাই মাত্র গান মানে আবদার আপনার কাছে, যারাই এই অনুষ্ঠান দেখতে চাইছেন আরেকবার করে, প্রত্যেকটি অনুষ্ঠান, প্রতিদিনের রবীন্দ্রনাথ বলুন বা দুখুমিয়া বলুন, ধন্যবাদ ধন্যবাদ। আমি একটু অ্যানাউন্সমেন্ট একটু করে দিই, যারা মনে করছেন যে এই অনুষ্ঠানটি আরেকবার দেখবো, তথ্য আরেকবার শুনবো, গান আরেকবার শুনবো, আমি তাদের জন্য বলি যে আমাদের এই পুরো অনুষ্ঠানটি আপনারা ইউটিউবে সার্চ করবেন, পেয়ে যাবেন, প্রতিদিনের রবীন্দ্রনাথ আজকের তারিখেই আপনি পেয়ে যাবেন, আজকের তারিখ দিয়ে সার্চ করলে পেয়ে যাবেন, খুব বেশি হলে আগামীকাল কিংবা পরশু দিন। আমরা প্রত্যেক দিনের এপিসোডটাকে কিন্তু আপলোড করতে করতে চলেছি, সুতরাং
আপনারা খুঁজে নেবেন একটু, কারণ এই অনুষ্ঠানে আমার মনে হয়েছে যে এটা বাবা মায়েদেরও উচিত সন্তানদেরকে দেখানো, বোঝানো যে কাকে নিয়ে আমরা এগোবো, কে আমাদের মেরুদণ্ড। আবার একটু গানে চলে যাই। সংকোচের বিভলতা নিজের অপমান, সংকটের কল্পনাতে হয় না ম্রিয়মান, সংকোচের বিভলতা নিজের অপমান, সংকটের কল্পনাতে হয় না ম্রিয়মান, কর ভয় আপনা মাঝে শক্তি ধর নিজের কর জয়, মুক্ত কর ভয় আপনা মাঝে শক্তি ধর নিজের কর জয়, সংকোচের বিভলতা নিজের অপমান, সংকটের কল্পনাতে হয় না ম্রিয়মান, দুর্বলের রক্ষা কর দুর্জনের হানু, নিজের দীন নিঃসহায় যেন কভু না জানো, দুর্বলের রক্ষা কর দুর্জনের হানু, নিজের দীন নিঃসহায় যেন কভু না জানো, মুক্ত কর ভয় নিজের পরে করিতে ভর নারক সংশয়, সংকোচের বিভলতা নিজের অপমান, সংকটের কল্পনাতে হয় না ম্রিয়মান, ধর্ম জবে শঙ্খ রবে করিবে আহ্বান, নীরব হয়ে নম্র হয়ে পণ করিও প্রাণ, ধর্ম জবে শঙ্খ রবে করিবে আহ্বান, নীরব হয়ে নম্র হয়ে পণ করিও প্রাণ, মুক্ত কর ভয় দুরূহ কাজে নিজের দিও কঠিন পরিচয়, মুক্ত কর ভয় দুরূহ কাজে নিজের দিও কঠিন পরিচয়, সংকোচের বিভলতা নিজের অপমান, সংকটের কল্পনাতে হয় না ম্রিয়মান, সংকোচের বিভলতা নিজের অপমান, সংকটের কল্পনাতে হয় না ম্রিয়মান। অসম্ভব ভালো তুমি গানটা গাইলে, খুব শোনা গান, সবাই শুনেছেন। তুমি প্রত্যেকটা কথাকে যে বলিষ্ঠতার সঙ্গে উচ্চারণ করলে, প্রত্যেকটা কথার মানে লোকের মনের মধ্যে গাঁথলো। সত্যি তো তাই, আমি যদি নিজেকে নিয়ে নিজে সবসময় সংকোচের মধ্যে থাকি তাহলে আমি নিজেকে অপমান করছি। এই মনুষ্যত্ব বোধকেই তো কবি জাগাতে চেয়েছেন, তাই জন্য তো তিনি বলছেন যে যুগান্তর জন্য মানে রাষ্ট্রবিপ্লবের জন্য কিছু যুবকের যে আত্মত্যাগ তা নমস্য, কিন্তু সেই আহুতি, জীবন আহুতি যদি সমগ্র দেশকে জাগাতে না পারে, সমগ্র মানুষের অন্তরকে যদি জাগাতে না পারে, সেই আহুতির কি কোনো মূল্য আছে? এটা মূল্যহীন আহুতি হয়ে যাবে। তাই সমগ্র দেশকে না জাগাতে পারলে নবযুগ রচিত হবে না, অর্থাৎ নবযুগ রচিত না হলে মানুষ এগোতে পারবে না। সুপ্রভাত, কে রয়েছেন? তনুশ্রী দি। হ্যাঁ বলুন। গুড মর্নিং। গুড মর্নিং, আমি প্রফেসর দীপক মুখার্জি বলছি। হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যাঁ, আজকে আপনি অসাধারণ ভাবে আমাদের রবীন্দ্র জোয়ারে ভাসিয়েছেন এবং রবীন্দ্রিক আমেজে পরিবৃত করেছেন, এবং আজকে আপনি অসাধারণ ভাবে রবীন্দ্রনাথকে ব্যাখ্যা করছেন। ধন্যবাদ। রবীন্দ্রনাথের জীবন দর্শন, জাতির প্রতি দর্শন এবং স্বাধীনতা আনার প্রতি তার যে প্রবল আকাঙ্ক্ষা,
উদার মনস্ক, সেটা কিন্তু আমাদের অনেক বেশি আধুনিক করেছে, অনেক বেশি শিক্ষিত করেছে এবং জীবনে এগিয়ে চলার পথে কিন্তু অনেক উন্মুক্ত করে দিয়েছে, এবং সেটা কিন্তু আমাদের ভবিষ্যতে কিন্তু অনেক লাভবান আমরা হয়েছি। তার যে জীবন দর্শন, তার যে তিনি যেভাবে ব্যাখ্যা করেছে, সেটা কিন্তু একটা মানুষকে প্রকৃত মানুষ হয়ে উঠতে তৈরি করেছে, এবং যে গান রচনা করেছেন সেই গান আন্দোলন আমাদের স্বাধীনতা আন্দোলনকে অনেক উজ্জীবিত করে কিন্তু স্বাধীনতা আন্দোলনকে এনেছে। যেমন ধরুন জালিয়ানওয়ালাবাগের যে গুলি চলেছিল তার জন্য তিনি যে নাইট উপাধি ত্যাগ করে দিয়েছিলেন সেটা কিন্তু একটা প্রকৃষ্ট উদাহরণ সৃষ্টি করেছিল, এবং সেটার জন্য কিন্তু আমরা বেশি করে স্বাধীনতা আন্দোলনে ছাপিয়েছি। অসাধারণভাবে আপনি আজকে ব্যাখ্যা করছেন, এবং রবীন্দ্রনাথকে আমাদের আমরা যতটুকু জানি তার থেকেও কিন্তু অনেক বেশি প্রেক্ষাপটে আপনি আমাদের নিয়ে এসেছেন রবীন্দ্রনাথকে আধুনিকভাবে জানার জন্য। আচ্ছা দীপক, না আপনি দীপকবাবু, আমি আপনাকে একটা কথা বলি, সেটা হচ্ছে যে ধন্যবাদ ফোন করার জন্য, ধন্যবাদ। হ্যাঁ নিশ্চয়ই বলুন। হ্যাঁ সুশোভনবাবু নমস্কার। শুভময় গাইছেন আপনি, সবচেয়ে বড় কথা আপনি একটা আমার প্রিয় গান শুনিয়েছেন, বিধির বাদন থাকবে। এই গানটা কিন্তু বিশ্ব বরেণ্য চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায় মহাশয় কিশোর কুমারকে দিয়ে গাইয়েছিলেন এবং হ্যাঁ ঘরে বাইরেতে, এবং এইটা না আমার কানে বসে আছে, এবং আজকে সকালে কিন্তু সেইটা আপনি আমাকে মিলিয়ে দিলেন। অসাধারণ গেয়েছেন এই গানটা, উনি কিন্তু তাল ছাড়া গেয়েছিলেন, তাল শুদ্ধ গেয়েছিলেন, খালি গলায় গেয়েছিলেন, হ্যাঁ উনি খালি গলায় গেয়েছিলেন, কিন্তু আজকে আপনি কিন্তু সেইটা কিন্তু আমার কানে ঢুকিয়ে দিয়ে। এবারে আপনাকে বলি, এই গানটি কিশোর কুমার বহুবার এসেছেন তুলেছেন, এবং কিশোর কুমার তার মানে ইন্টারভিউতে তিনি এক জায়গায় বলেছেন, জীবনে আমি কোনো গান গাইতে গিয়ে এতবার ভাবিনি, এই গানটি রেকর্ড করতে গিয়ে আমাকে যতবার ভাবতে হয়েছে। এটা বাস্তব কথা, কিশোর কুমার বলেছেন যে রবীন্দ্রনাথের গান গাইবো, আমি এর আগেও অনেক ছবিতে রবীন্দ্রনাথের গান ব্যবহার করেছি, তার নিজের ছবিতে লুকোচুরি ছবিতেও তিনি গেয়েছেন, কিন্তু বলেছেন মানিকদার কাছ থেকে এই গানটি আমার যখন কাছে এলো যে এই গানটি আমার গাইতে হবে, এবং সৌমিত্রের লিপে তিনি কিন্তু বহুবার ভেবেছেন, কারণ প্রথম কথা কিশোর কুমার এবং সৌমিত্র দুজনের মেলবন্ধন নেই, কেননা সৌমিত্র চট্টোপাধ্যায় মানেই কোথাও যেন হেমন্ত মান্নার গানের সঙ্গে তার কণ্ঠ, বিষয়ের থেকে বেরিয়ে গিয়ে কথাটা বললাম। আর একটা কথা আপনাকে বলি দীপকবাবু, আপনাকে আপনাকে উদ্দেশ্য করে সকলকে বলি, আপনারা বলছেন আমার কাজটি ভালো লাগছে, কিন্তু বিষয়টা কি জানেন তো, কাজ করার জন্য না একটা মঞ্চ চাই, একটা প্রেক্ষা চাই, একটা জায়গা চাই। আমি খুব নিজেকে ধন্য বলে মনে করি যে আমি এই পরিবারের সঙ্গে যুক্ত, অর্থাৎ একেডি পরিবারের সঙ্গে যুক্ত। সিটিভিএন এই নামটি, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক, এই নামটি অত্যন্ত পরিচিত এখন সারা বিশ্বের মানুষের কাছে। আপনাদের জানাই যে আমাদের অনুষ্ঠান টেলিভিশনের মাধ্যমে আপনারা দেখছেন, বহু মানুষ বিদেশে www.ctvn.co.in এই পর্যায়ে আমাদের সঙ্গে রয়েছেন, এবং এটা করতে পারছি আমরা যেহেতু এই মঞ্চটা পাচ্ছি, এই বাক্সটা পাচ্ছি। এখানে আমাদের কর্তৃপক্ষকে সবার আগে আমাদের কৃতজ্ঞতা স্বীকার করতে হয় যে তারা যদি এই সুযোগটা না দিতেন আমরা কাজটি করার সুযোগ পেতাম না। আর সমগ্র কাজটি কিন্তু টিম ওয়ার্ক, এই যে আমি ধরুন আপনাদের কাছে যে বলছি বলছি খানিকটা নিজের কথাও বলছি, কিন্তু কিছুটা তো সূত্র নিয়েছি সেক্ষেত্রে যিনি লিখছেন, যারা আজকে এই কাজটি সম্পূর্ণভাবে আপনাদের সামনে নিয়ে আসছেন, প্রত্যেকের সম্মিলিত প্রয়াস, আমার একার কৃতিত্ব কিন্তু নয়, সকলে মিলে কাজ করছি বলে আমরা কাজটা করতে পাচ্ছি। তাই সকলে মিলেই আপনাদের প্রত্যেকটা ভালো লাগা ভালোবাসা স্বীকার করে নিলাম, আমার একার কিচ্ছু করার নেই যদি আমাকে এই সহযোগিতা এরারা না করতেন, চেষ্টা করছি আমরা। তো সময় একেবারে অনুষ্ঠানের শেষে পৌঁছে গেছি আমরা, তো গান দিয়ে বিরতির পরের পর্যায়ে শুরু করি। আচ্ছা তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া টুকরো করে কাছি, আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি তোমার খোলা হাওয়া পালে, তোমার খোলা হাওয়া। সকাল
পিছে বিকেল যে যায় তারি পিছে গো, সকাল আমার গেল মিছে বিকেল যে যায় তারি পিছে গো, দেখো না রাজি আছি তোমার খোলা হাওয়া, লাগিয়ে পালে তোমার খোলা হাওয়া। আমরা পৌঁছে গিয়েছি, একটা কথা বলি, আজকে যে পুরো বিষয়টি সেই বিষয়টিকে এক কথায় যদি বলতে হয়, রবীন্দ্রনাথের চিন্তাভাবনায় গণ আন্দোলন মানেই সেই আন্দোলন হচ্ছে সমাজকে সঙ্গে নিয়ে এগিয়ে চলা। অর্থাৎ যে কথাটাকে তিনি প্রধান বলে মেনে নিয়েছিলেন তা হলো লোকের সঙ্গে, লোককে লোক বলে গণ্য করা, যে সাধারণ সমাজের সাধারণ সম্প্রদায়ের মানুষকে সঙ্গে নিয়ে পথ চলা এবং তাদের দুঃখকে সমাজের দুঃখ বলে মেনে নেওয়া এবং এই অখ্যাত শ্রেণীর মানুষকে বিখ্যাত শ্রেণীর মানুষের সঙ্গে মেলবন্ধন করানো, এই হচ্ছে গণ আন্দোলন, এভাবেই কবিগুরু ভেবেছিলেন। এই কথাটিকেই তিনি কিন্তু বোঝানোর চেষ্টা করে গিয়েছেন তার এই যে গণ আন্দোলন এই দর্শন চিন্তায়। আমরা একটু পরের গানে চট করে চলে যাই। নাই নাই ভয়, নাই নাই ভয়, হবে হবে জয়, খুলে যাবে এই দ্বার, খুলে যাবে এই দ্বার, নাই নাই ভয়, জানি জানি তোর বন্ধন ডোর, ছিঁড়ে যাবে বারে বার, ছিঁড়ে যাবে বারে বার, নাই নাই ভয়। ক্ষণে ক্ষণে তুই হারায় আপনা
শুক্তি নিষিদ্ধ করিস যাপনা, ক্ষণে ক্ষণে তুই হারায়ে আপনা। শুক্তি নিষিদ্ধ করিস যাপনা, বারে বারে তোরে ফিরে পেতে হবে। বিশ্বের অধিকার নাই নাই ভয়, জলে তোর আছে আহ্বান, আহ্বান লোকালয়ে। চিরদিন তুই গাহিবি যে গান, সুখে দুঃখে লাজে ভয়ে। স্থলে জলে তোর আছে আহ্বান, আহ্বান লোকালয়ে। চিরদিন তুই গাহিবি যে গান, সুখে দুঃখে লাজে ভয়ে। ফুল পল্লব নদী নির্ঝর, সুরে সুরে তোর মিলাইবে স্বর। ফুল পল্লব নদী নির্ঝর, সুরে সুরে তোর মিলাইবে স্বর। ছন্দে যে তোর স্পন্দিত হবে, আলোক অন্ধকার নাই নাই ভয়, নাই নাই ভয়। হবে হবে জয়, খুলে যাবে এই দ্বার, খুলে যাবে এই দ্বার, নাই নাই ভয়। কবি বলছেন, দেশ তখনই বড় হবে যখন আমরা প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষের সঙ্গে মিলিত হব, যেখানে প্রত্যেক বিভাগ প্রত্যেক মানুষের মধ্যে অকিঞ্চিনতা দূর হবে, তখনই দেশ বড় হবে। আমরা তখনই সার্থকভাবে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো, দেশের তপস্যাকে সার্থক ও জয়যুক্ত করতে পারবো, যখন মানুষের সঙ্গে মানুষ মিলিত হবে। এই হলো কবির গণ আন্দোলনের মোদ্দা কথা। ভালো থাকবেন, ভালো রাখবেন। আর আজকে যেহেতু সকালটা শুরু হয়েছে বৃষ্টির মধ্যে দিয়ে, কিন্তু কোথাও যেন যে কোনো কিছুই আমাদের মধ্যে উজ্জীবিতের কাজ করে, যে কোনো গান যে কোনো কবিতাই আমাদের মধ্যে একটা কোথাও উন্মাদনা টেনে নিয়ে আসে। তাই এই গানটি আজকের দিনের জন্য মূলত, এবং আজকের দিনের এই গানটি শুনতে শুনতে আমাদের বিদায় নেওয়ার পালা। ভালো থাকবেন, ভালো রাখবেন, আর রবীন্দ্র মননকে সঙ্গে নিয়ে চলবেন। এই গানটি শুনতে শুনতে আমাদের বিদায় নেওয়ার পালা। পিনা কেতে লাগে টঙ্কার, পিনা কেতে লাগে টঙ্কার, বসুন্ধরার পঞ্জর তলে কম্পন জাগে সংকার। পিনা কেতে লাগে টঙ্কার, পিনা কেতে লাগে টঙ্কার, আকাশেতে ঘোরে ঘূর্ণি সৃষ্টির বাঁধ চূর্ণি, আকাশেতে ঘোরে ঘূর্ণি সৃষ্টির বাঁধ চূর্ণি, বজ্র ভীষণ গর্জন রব প্রলয়ের জয় টঙ্কার। বিনা কেতে লাগে টঙ্কার, বিনা কেতে লাগে টঙ্কার, ক্রন্দী সুর পরিষদ বন্দী, স্বর্গ উঠিছে ক্রন্দী সুর পরিষদ বন্দী, তিমির গহন দুঃসহ রাতে উঠে শৃঙ্খল ঝঙ্কার, দানব দম্ভ তর্চি রুদ্র উঠিল ঘর্চি, দানব দম্ভ তর্চি রুদ্র উঠিল ঘর্চি,
লণ্ড ভণ্ড লুটিল ধুলায় অপ্রভেদী অহংকার। বিনা খেতে লাগে টঙ্কার, বিনা খেতে লাগে টঙ্কার, বসুন্ত